জাগ্রত দেবী ঝঙ্কেশ্বরীর অলৌকিক কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পূর্ব বর্ধমানের ভাতার ও মঙ্গলকোট থানার চারটি গ্রাম মুসুরি, ছোট পোশলা, পলসোনা ও বড় পোশলা, সেখানে পূজিত হন ঝাকলাই মা। বৌদ্ধতন্ত্রে নাগমাতা মনসা জাঙ্গুলি নামে পরিচিত, আর জাঙ্গুলি থেকেই ঝাকলাই, পরে সংস্কৃত করে নাম হয় ঝঙ্কেশ্বরী। অন্য মতে নদীর জলধারার ঝঙ্কার থেকেই তার নাম হয়েছে ঝঙ্কেশ্বরী। এখানে মা মনসার প্রতীক রূপে পূজিত হন কেউটে সাপের একটি বিশেষ প্রজাতি। কাললাগিনী বা ঝাকলাই মা নামে এই সাপের পুজো করেন গ্রামবাসীরা। বেহুলার কিংবদন্তির সাথে জুড়ে আছে তাদের বিশ্বাস। লোকবিশ্বাস অনুযায়ী বিষধর হয়েও গ্রামবাসীদের কোনো অনিষ্ট করেন না এই সাপ। মুসুরি গ্রামের মায়ের সবথেকে বড় মন্দিরটি আছে। পোশলায় দেবী মন্দিরে আছে কষ্টিপাথরের শিলা, সেখানেই মা ঝঙ্কে ঝঙ্কেশ্বরী বিরাজিত। পলসোনা মন্দিরের ভিতরে রয়েছে শিলামূর্তি। জানা যায় দেবীর স্বপ্নাদেশে আনুমানিক 1504 খ্রিস্টাব্দে পলসোনার ভূমিপুত্র পণ্ডিত মুরারি চক্রবর্তী ঝাকলাই দেবী প্রস্তর মূর্তি মাঠ থেকে তুলে এনে গ্রামে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন আষাঢ় মাসের কৃষ্ণা প্রতিপদ তিথিতে। এখানে বাৎসরিক উৎসবে মেলা হয়। বছরের একদিনের উৎসবে সকাল থেকেই আনন্দে মেতে ওঠেন সবাই। প্রথমে একটি সাপকে দুধ ফুল দিয়ে পুজো করেন গ্রামবাসীরা। এরপর গ্রামের সকল মানুষ নৈবেদ্য নিয়ে আসেন। পুজো শেষে বলি ও যজ্ঞ হয়। তারপরে সন্ধ্যায় চার গ্রামের চারজন পুরোহিত ক্ষীর কলসি নিয়ে যান খুনগড়ের মাঠে। সেখানে কলসিতে কলসিতে ঠোকাটুকি করে মন্দিরে ফিরে আসা হয়। মন্দিরের সামনেই সেই কলসি ভাঙা হয়। গ্রামবাসীরা কলসির ভাঙা টুকরো বাড়িতে রেখে দেয়। সাপ এখানে দেবী। বছরভর সাপের সঙ্গে দিন যাপন করেন এখানকার বাসিন্দারা, কারণ তাদের আরাধ্যা দেবী যে একটি সাপ। স্থানীয় বিশ্বাস অনুসারে দেবীর আশীর্বাদেই বিষাক্ত সাপের কামড়ে অনিষ্ট হয় না কারোরই। ঝাংলাইকে স্থানীয় গ্রামবাসীরা মনসামঙ্গল কাব্যে বর্ণিত কালনাগিনী বলেই মনে করেন। তারা বিশ্বাস করেন এই কালনাগিনী লক্ষিন্দরকে লোহার বাসর ঘরে দংশন করেছিল। বেহুলার ছোড়া জাতির আঘাতে তখনই লেজের কিছুটা অংশ কেটে যায়। আর এই ঘটনায় কৃষ্ণের অভিশাপে কাললাগিনী ঠাই হয় পৃথিবীর কেন্দ্রস্থলে। এই সাতটি গ্রামকেই পৃথিবীর কেন্দ্রস্থল বলে বিশ্বাস করেন গ্রামবাসীগণ। এলাকার বাসিন্দারা আজও বিশ্বাস করেন মুসারু, ছোট পোশলা, বড় পোশলা, শিকড়তোড়, পলসোনা ও ময়দান এই গ্রামগুলিতেই একদা অবাধ বিচরণ ছিল এই সাপের। পরবর্তী সময় কালের নিয়মে কিংবা অন্য সাপের কারণে আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে এই বিরল প্রজাতির কোবরা। প্রতি বছর মহাসমারোহে সমস্ত আচার রীতি মেনে দেবী ঝঙ্কেশ্বরীর পুজো করা হয় মঙ্গলকোটে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মশারু, পলসোনা, ছোট পোশলা ও বড় পোশলা গ্রামে গুরু পূর্ণিমার পর প্রতিপদে লোকদেবী ঝঙ্কেশ্বরীর পুজো করা হয়। 9 ইঞ্চি উচ্চতার দ্বিভুজা প্রস্তর মূর্তির এক হাতে থাকে সাপ এবং অন্য হাতে থাকে গদা। দেবী ঝঙ্কেশ্বরী এখানে নির্ভয়ে অনায়াস বিচরণ করেন। সাপের কামড়কে প্রসাদ বলে থাকেন এই গ্রামের বাসিন্দারা। যদিও গ্রামবাসীদের বিশ্বাস ঝঙ্কেশ্বরী কারো ক্ষতি করতে পারেন না, বিষধর সাপের মতো দেখতে হলেও এই সাপের নাকি বিষ নেই। কাউকে সাপ কামড়ালে একটি ছোট পুকুরে স্নান করে ঝঙ্কেশ্বরীর মন্দিরের মাটি কাটা জায়গায় লাগিয়ে দিলেই নিরাময় হয়ে যায়। ঝঙ্কেশ্বরীর খাদ্য ব্যাঙ, কিন্তু দেবীর খাদ্য বলে ব্যাঙকে নাড়ু বলেন গ্রামবাসীরা। ঝঙ্কেশ্বরী ক্রুদ্ধ হতে পারেন এই আশঙ্কায় চারটি গ্রামে সাপুড়ে প্রবেশ নিষেধ। পুজোর সময় গ্রামের ঘুরে বেড়ানো সাপকে ধরে এনে দেবীজ্ঞানে পুজো করা হয়। নির্ভয়ে মানুষ সেই দৃশ্য দেখেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।